टुडे उई विल लर्न कंजंक्शंस। कंजंक्शन काके बोले, कंजंक्शन की एवं कंजंक्शंसर व्यवहार आमरा डिटेल्से शिखब। व्हाट इज ए कंजंक्शन? ए कंजंक्शन इज ए वार्ड हुईच जॉइंस वार्ड्स और सेंटेंसेस। वार्ड्स अथवा सेंटेंस के जखन एकटा वार्ड जॉइन करे सेटाके बला हय कंजंक्शन। हियर जॉइंस मीन्स कनेक्ट्स। वार्ड के कनेक्ट करते पारे अथवा सेंटेंस के कनेक्ट करे। फॉर एग्जांपल टू एंड टू मेक फोर। हियर टू एंड टू, टू एक्टा वर्ड, ए टू एक्टा वर्ड, दुटो टू के जॉइन करछे ए एंड वर्ड टी। एखाने एंड होच्छे कंजंक्शन। नेक्स्ट एग्जांपल, राम इज अ गुड स्टूडेंट, रोहिम इज अ गुड स्टूडेंट। राम ভালো স্টুডেন্ট, রহিম ভালো স্টুডেন্ট। এখানে দুটো সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্সকে আমরা যখন কানেক্ট করব কনজাংশন দিয়ে তখন কি আসবে? রাম অ্যান্ড রহিম আর গুড স্টুডেন্টস। রাম অ্যান্ড রহিম আর গুড স্টুডেন্টস, এই দুটো সেন্টেন্স অ্যান্ড দিয়ে কানেক্ট করলাম কেন? রাম ভালো ছাত্র, আবার রহিমও ভালো ছাত্র, দুজনেই ভালো ছাত্র। বোথ আর অফ ইকুয়াল র্যাঙ্ক, দুজনেই যখন সেম র্যাঙ্কের বোঝায় তখন আমরা অ্যান্ড ইউজ করি। এটা সেম অর ইকুয়াল বোঝানোর জন্য অ্যান্ড কনজাংশনটা ইউজ হলো। নেক্সট এক্সাম্পল দেখব, দ্য ম্যান ইজ পোর, হি ইজ অনেস্ট। মানুষটি দরিদ্র, সে সৎ। মানুষটি দরিদ্র, সে সৎ। এই ক্ষেত্রে আমরা যখন জয়েন করব তখন করব দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। বাট ইউজ করলাম কারণ এই দুটো সেন্টেন্স কন্ট্রাস্ট বোঝাচ্ছে। লোকটি গরিব, সে সৎ। যদি সেম র্যাঙ্কের, ইকুয়াল র্যাঙ্কের বোঝায় তখন অ্যান্ড হয়, যদি বিপরীত বোঝায়, কন্ট্রাস্ট বোঝায় তখন বাট কনজাংশনটা ইউজ হয়। দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই, দুটো এক্সাম্পল ক্ষেত্রেই আমরা দেখলাম যে কনজাংশনটা দুটো সেন্টেন্সকে জয়েন করছে। দ্য চিপ কোঅর্ডিনেটিং কনজাংশনস আর অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইট, শো, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এটসেট্রা। অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, শো, এই যে সাতটা কনজাংশন আছে এটা মনে রাখার একটা উপায় আছে, সেটা কি? ফ্যান বয়েজ, এফ এ এন বি ও ওয়াই এস, এই ফ্যান বয়েজ ওয়ার্ডটি দ্বারা উপরে সাতটি কনজাংশন মনে রাখা যায়। এফ ফর ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট অ্যান্ড এস ফর শো। আমরা দেখছি যে কনজাংশন যেগুলো এসেছে ফর অ্যান্ড নর বাট অর ইয়েট শো, এই সাতটা কনজাংশন আমি উপরের লাইনে লিখেছি। এই সাতটা কনজাংশন মনে রাখতে গেলে আমরা এই ওয়ার্ডটি মনে রাখলেই হবে, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ। এই কনজাংশনস গুলোর আমরা ইউজেস দেখে নেব। ফার্স্ট সেন্টেন্স, হি লাইকস টু রিড অ্যান্ড রাইট, সে পড়তে এবং লিখতে পছন্দ করে। সে পড়তে পছন্দ করে, লিখতেও পছন্দ করে। রিড অ্যান্ড রাইট এই দুটো ভার্ভকে জয়েন করেছে অ্যান্ড কনজাংশনটি। এখানে অ্যান্ড কনজাংশনটার মিনিং হচ্ছে ইন অ্যাডিশন টু, পড়া ছাড়াও লিখতে ভালোবাসে,
এই অর্থে এখানে এন্ড দিয়ে আমরা জয়েন করেছি। যখন দুটো সমান র্যাঙ্ক বোঝাবে, দুটো ইকুয়াল র্যাঙ্কের বোঝাবে, তখন এন্ড কনজাংশন দিয়ে জয়েন হবে। নেক্সট এক্সাম্পল, আই গো টু দ্য লাইব্রেরি ফর আই লাভ টু রিড। আমি লাইব্রেরি যাই ফর, হেয়ার ফর মিন্স বিকজ, কারণ আমি পড়তে ভালোবাসি। আমি লাইব্রেরি যাই কেন, কারণ আমি পড়তে ভালোবাসি। ফর মিন্স হেয়ার বিকজ, এখানে কারণ বোঝানোর জন্য আমরা ফর কনজাংশনটি ইউজ করলাম। নেক্সট সেন্টেন্স, হি হ্যাজ গট এ হোম বাট হি হ্যাজ নট গট এ কার। সে একটা বাড়ি পেয়েছে কিন্তু সে কার পায়নি। বাড়ি আছে, কার নেই, দুটো অপোজিট বোঝাচ্ছে, কন্ট্রাস্ট বোঝাচ্ছে। কন্ট্রাস্ট বোঝানোর জন্য এখানে বাট প্রিপোজিশনটা ইউজ হয়েছে। যদি দুটো বিপরীত বোঝায়, কন্ট্রাস্ট বোঝায়, তখন বাট প্রিপোজিশনটি ইউজ হয়। নেক্সট সেন্টেন্স, মাই সিস্টার ডাজ নট লাইক অ্যাপেলস নট ডাজ সি লাইক পিয়ার্স। আমার বোন অ্যাপেল পছন্দ করে না, নট ডাজ সি লাইক পিয়ার্স, নাশপাতিও পছন্দ করে না। নর, হেয়ার নর মিন্স অ্যান্ড নট, অ্যান্ড নট। অ্যাপেল পছন্দ করে না এবং নাশপাতিও পছন্দ করে না, দুটোই পছন্দ করে না, এই অ্যান্ড নট অর্থে নর কনজাংশনটি ইউজ হয়। নেক্সট এক্সাম্পল, হুইচ কালার ডু ইউ লাইক রেড অর ব্ল্যাক। কোন কালার পছন্দ করো তুমি, লাল না কালো, লাল না কালো, কোনটা পছন্দ করো। যখন দুয়ের মধ্যে বোঝায় যে কোনো একটি, তখন অর কনজাংশনটি ইউজ হয়। হেয়ার অর মিন্স ইদার, দুটোর মধ্যে একটি বোঝাতে অর ইউজ করা হয়। নেক্সট এক্সাম্পল, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড ইয়েট উই ওয়েন্ট আউট। ওয়েদার ঠান্ডা ছিল, তা সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম। হেয়ার ইয়েট মিন্স বাট, ওয়েদার ঠান্ডা থাকা সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম, এই অর্থে আমরা এখানে ইয়েট কনজাংশনটি ইউজ করলাম। নেক্সট এক্সাম্পল, অভিক ওয়াজ ইল, অভিক অসুস্থ ছিল, সো হি কুড নট গো টু স্কুল, সেই জন্য সে স্কুলে যেতে পারেনি। অসুস্থতা তার কারণ, স্কুলে যেতে না পারাটা ফলাফল। একটা কারণ একটা ফলাফল বোঝালে আমরা কনজাংশনের ক্ষেত্রে শো ইউজ করব। হেয়ার শো মিন্স দেয়ার ফোর, সেই জন্য বা সেই কারণে সে স্কুলে যেতে পারেনি। সাম কনজাংশনস আর ইউজড ইন পেয়ার্স, দে আর, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো। এই কনজাংশনগুলো সেন্টেন্সে পেয়ারে ইউজ হয়, এগুলোকে বলা হয় কোরিলেটিভস অর কোরিলেটিভ কনজাংশন। আমরা সেন্টেন্সগুলো দেখে নেব। আইদার হি অর হিজ ফ্রেন্ড উইল কাম, সে অথবা তার বন্ধু আসবে। হয় সে অথবা তার বন্ধু আসবে, তাহলে সে আসবে অথবা তার বন্ধু আসবে, দুয়ের মধ্যে একজন আসবে, দুজনের মধ্যে একজন বোঝাতে আমরা আইদার অর এই কনজাংশনটি ইউজ করি। এখানে পেয়ার হিসাবে ইউজ হয়েছে, একই সেন্টেন্সে আইদার অর ইউজ হয়েছে। নেক্সট, ইট ইজ নাইদার ইউজফুল নর অর্নামেন্টাল, এটা ইউজফুলও নয় অর্নামেন্টালও নয়, ইউজফুল নয় অর্নামেন্টাল নয়, কোনোটাই নয়, দুটোই না বাচক বোঝাতে, দুটোই নয় বোঝাতে নাইদার নর ইউজ হয়েছে। নেক্সট, দে নট অনলি স্পিক ফ্রেঞ্চ বাট অলসো স্পিক ইংলিশ। দে নট অনলি স্পিক ফ্রেঞ্চ, তারা শুধু ফ্রেঞ্চই বলতে পারে না, বাট অলসো স্পিক ইংলিশ, ইংলিশও বলতে পারে, মানে শুধু ফ্রেঞ্চ নয় ইংলিশও বলতে পারে, মানে দুটোই তারা বলতে পারে, শুধু এটা নয় ওটাও। এই অর্থে নট অনলি বাট অলসো এই কনজাংশনটি পেয়ারে ইউজ করা হয়। এটাও পারে ওটাও পারে, দুটো একসাথেই পারে, যেমন তারা ফ্রেঞ্চও বলতে পারে আবার ইংলিশও বলতে পারে। আইদার অর ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস,
দুয়ের মধ্যে এক বা দুটোর মধ্যে একটা বোঝাতে ওয়ান অর অ্যানাদার বোঝাতে আইদার অর ইউজ করা হয়। নাইদার নর ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্সে নাইদার নর ইউজ করা হয়। দুটোর মধ্যে কোনোটাই নয় যখন বোঝাই তখন নাইদার নর কনজাংশনটি ইউজ হয়। আর নট অনলি কখন ইউজ হয়? নট অনলি বাট অলসো তখন ইউজ হয় যখন দুটোই বোঝায়, শুধু এটা নয় ওটাও বোঝালে নট অনলি বাট অলসো কনজাংশনটি ইউজ করা হয়। এখন আমরা কনজাংশন দিয়ে কয়েকটি সেন্টেন্স জয়েন করব। নাম্বার ওয়ান, আই রিড হি রাইটস, আমি পড়ি সে লেখে। এই দুটো সেন্টেন্সই স্টেটমেন্ট বোঝাচ্ছে। স্টেটমেন্ট বোঝালে আমরা জয়েন করব অ্যান্ড দিয়ে, আই রিড অ্যান্ড হি রাইটস। যদি দুটো সেন্টেন্সই স্টেটমেন্ট বোঝাই সেক্ষেত্রে অ্যান্ডটা দুটো সেন্টেন্সকে জয়েন করে। নেক্সট, গড মেড দ্য কান্ট্রি, ম্যান মেড দ্য সিটি। এখানেও লিখব আমরা গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য সিটি। দুটো সেন্টেন্সই ইকুয়াল র্যাঙ্কের, সেম বোঝাচ্ছে। সেম বোঝানোর জন্য এখানেও আমরা অ্যান্ড কনজাংশনটা ইউজ করলাম। নেক্সট এক্সাম্পল, হি উইল গো, হিজ ব্রাদার উইল গো, সে যাবে তার ভাই যাবে। এই দুটো সেন্টেন্সে আমরা দেখছি সাবজেক্ট ডিফারেন্ট আছে, ফার্স্ট সেন্টেন্সে হি, সেকেন্ড সেন্টেন্সে হিজ ব্রাদার, বাট ভার্বটা কমন আছে, উইল গো সেকেন্ড সেন্টেন্সে উইল গো। এরকম সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যখন আমরা কনজাংশন দিয়ে জয়েন করব, যেটা ডিফারেন্ট আছে সেই ওয়ার্ড দুটিকে, সেই সাবজেক্ট অর অবজেক্ট যাই থাকুক না কেন, সেই ওয়ার্ডগুলিকে আমরা কনজাংশন দিয়ে অ্যাড করব, বাকি যেটুকু কমন থাকছে সেটা কমন হিসাবে থাকবে। তাহলে কনজাংশন আমরা লিখব যে শুধু সে নয় তার ভাইও যাবে, নট অনলি বাট অলসো ইউজ করব। নট অনলি হি বাট হিজ ব্রাদার অলসো উইল গো। শুধু সে নয়, নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার উইল গো। উইল গোটা কমন থাকার জন্য উইল গোটা শেষে কমন হিসাবে বসে গেল। আমরা যেটা ডিফারেন্ট ছিল হি অ্যান্ড হিজ ব্রাদার, এটাকে নট অনলি অ্যান্ড বাট অলসো দিয়ে জয়েন করলাম। কোঅর্ডিনেটিং কনজাংশনস আর অফ ফোর কাইন্ডস, কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন অ্যান্ড ইলেটিভ কনজাংশন। এই ভাগগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।